তাহলে এই অনুষ্ঠান আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর বিশ্বের বাজারে এসে যাবে, সারা বিশ্বের মানুষ তাক লেগে যাবে। আমার যা বয়স, এই বয়স আমার যা মনের ইচ্ছা, যদি সমস্ত ভক্ত সমস্ত মুরিদ যদি আমার কথা মতো চলে, আল্লাহ জানি না, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, আমি যদি কিছুদিন বাঁচি, আল্লাহ যদি আমার হায়াত দারাজ করেন, তো তুলসী বেড়ে দরগাশরী একটা দৃষ্টান্ত হয়ে যাবে পৃথিবীর, সেই পথে কিন্তু আগাচ্ছে। এমন কোন এমপি দেখেন, এমএলএ দেখেন, বিডিও দেখেন, এসডিও দেখেন, ব্লক অফিসার দেখেন, সভাপতি দেখেন, প্রধান দেখেন, মেম্বার দেখেন, এবং হাজারো এমএলএ বিভিন্ন পার্টি এইখানে কিন্তু ঘুরে গেছে, এটা তো অস্বীকার কেউ করতে পারবে? এমন কোন পার্টি আছে যাই আসে যাই এখানে? যদি আমরা মনে করতাম যে রাজনীতি করব বা রাজনীতির মাধ্যমে দিয়ে এটাকে এনজিওকে বড় করব, তো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এখানে ঢুকে না, বুঝতে পারবো? কিন্তু না, এই রেজুলেশনে লেখা আছে, সই করার আগে আপনারা পড়েছেন কিনা জানিনি, এটা কিন্তু মিলন উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মিলন উৎসবে যেন মেলায় না পরিণত হয়, কোন অশান্তির যেন বাতাবরণ না তৈরি হয়, একে অপরকে যেন নিজের ভাই মনে করে, নিজের মনে করে, নিজের কাছের লোক মনে করে তাকে বুকে টেনে নিতে হবে, আপনাদের ওয়েলকাম করতে হবে, স্বাগত জানাতে হবে, এটাই সবচেয়ে আমি আপনাদের কাছে আশা করি। কি আপনারা করতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাহলে এগিয়ে যাওয়া যাবে, আর যদি না রাজি থাকে তাহলে আগে না, সম্ভব না।